নেশাদার দ্রব্য যার বেশিটা খেলে তোমার মাথার চাকাটা যদি উল্টা দিকে ঘুরে যায় তাহলে তার নাম হলো মদ। আমি মাওলানা মুমতাজুল ইসলাম জীবনে কোনোদিন গুল লাগাইনি। আপনি যদি আমাকে 10 প্যাকেট গুল একসঙ্গে যদি মাজিয়ে দেন তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন জর্দা দিয়ে পান খাইনি। আপনি যদি আমাকে 650 জর্দা দিয়ে একটা পান খাইয়ে দেন তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন বিড়ি পান করিনি। আপনি যদি আমাকে 1 বান্ডিল বিড়ি যদি আমাকে দিয়ে দেন আর আমি যদি এক জায়গায় বসে বিড়িটা পান করি তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন গুটকা খাইনি। আপনি যদি আমাকে গুটকা খাইয়ে দেন তাহলে মাথা ঘুরবে কি ঘুরবে না? বিশ্ব নবী তিনি বলেছেন এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে মাথার চাকাটা উল্টা দিকে ঘুরে যায়, ওর অল্প পরিমাণ খাওয়াটাও হারাম। তার মানে বোঝা গেল এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে একবার বিড়ি টানে একই পাপ হবে, এক গ্লাস মদ পানে যে পাপ হবে জর্দা দিয়ে পান লাগালে একই পাপ হবে, এক গ্লাস মদ পানে যে পাপ হবে গুল দিয়ে দাঁত মাজলে একই পাপ হবে, এক গ্লাস মদ পানে যে পাপ হবে জর্দা দিয়ে পান লাগালে একই পাপ হবে। বিশ্ব নবী বলেছেন খামর বলতে এমন এক নেশাদার দ্রব্য যেটার বেশি পরিমাণ খেলে মানুষের মাথা ঘুরে যায়, ওইটার নাম হলো মদ। নবী বলছেন এই আপনি কথা বলিয়েন না, আপনি কথা বলিয়েন না, কিছু বলার থাকলে আপনি লাস্টের দিকে বলবেন, মাঝখানে হটবট করিয়েন না, চুপচাপ মেরে বসুন, আমাকে বলতে দেন, কিছু জানার থাকলে পরে জানবেন, জিজ্ঞেস করার থাকলে পরে করবেন, আমার জানা থাকলে উত্তর দিব, না জানা থাকলে কাল সকালে দিব, ফোন নাম্বারটা লিয়ে রাখবেন। এক, যত রকমের নেশার জিনিস আছে সবই হারাম। কি বলছি বুঝতে পারছেন? চলুন, এই হারাম আল্লাহ বলেছে এটা মানতে পারবেন? এটা মানতে পারবেন? অত সহজ নয়। এইখানে যদি আমি স্টেজ থেকে নেমে গিয়ে পকেটগুলো চেক করি মোটামুটি 50টা লোকের পকেটে বিড়ি হোক খৈনি হোক গুল হোক পাওয়া যাবে, যাবে কি যাবে না? যাবে। এইবার দেখুন তাহলে আর একটা কঠিন হাদিস বলে দিই আপনাকে। এই 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 তোরা কথা বলছি কেন? যে কথা বলছিলাম এবার একটা কড়া করে হাদিস বলি। আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি একবার নেশার জিনিস যদি ব্যবহার করে তাহলে 40 দিন যাবত তার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী লোকটা যদি তওবা করে নেয়, আল্লাহর নবী বলছেন তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আবার সাহাবীরা বলছেন ও দয়ার নবী লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি পান করে নেয়, আল্লাহর নবী বলছেন আবার তার 40 দিন কোনো ইবাদত কবুল করা হবে না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী দ্বিতীয়বার কি লোকটাকে ক্ষমা করা হবে না? বিশ্ব নবী বলছেন ক্ষমা করা হবে। সাহাবীরা আবার বলছেন ও দয়ার নবী তৃতীয়বার লোকটা যদি নেশার জিনিস আবার যদি খায়, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাকে আর ক্ষমা করবে না, তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। নেশা অবস্থায় যদি কেউ মারা যায় তাকে জাহান্নামে দেওয়া হবে, আর সেই লোকটা জাহান্নামে পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায় চিৎকার করে করে বলবে ও ফেরেশতারা জাহান্নামের ফেরেশতা যারা আছো আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমি পানি পিপাসায় যেন অস্থির হয়ে পড়েছি। সেদিন ফেরেশতারা বিশ্বনবী বলছেন তিনাতুল খাবাল বলে একটা শরবত জাহান্নামের মধ্যে পাওয়া যাবে। আল্লাহর নবীকে বলা হচ্ছে ও দয়ার নবী তিনাতুল খাবাল শরবতটা কি দিয়ে বানানো হবে? বিশ্ব নবী বলছেন জাহান্নামীদের রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা হবে তিনাতুল খাবাল নামক শরবতটা। আল্লাহর নবী বলছেন ওই রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা শরবতটা ওই নেশাদার দ্রব্য পানকারীকে মুখে দেওয়া হবে আর বলা হবে পান করো পান করো, কারণ তুমি দুনিয়াতে নেশার জিনিস ব্যবহার করেছিলে, নেশার জিনিস ব্যবহার করেছিলে। এই
ছাড়া যাবে? আবার কিছু লোককে দেখছি মুয়াজ্জিন মসজিদ আজান দিয়েছে, আসসালাতু খাইরুম মিনান নাওম, তুমি মুসলিম হিসাবে তোমার উচিত ছিল নামাজের জন্য প্রস্তুতি হবে এই জন্য দাঁতন ব্যবহার করবে। তুমি যদি ইমানওয়ালা হও বালিশের তলায় তুমি হাত দিয়ে আগে দাঁতনটা খুঁজবে, মিসবাকটা খুঁজবে। হায় রে মুসলমান, দাঁতন বাদ দিয়ে বাড়িতে একটা বিড়ি ধরিয়ে লায়, বাড়িতে একটা ধরিয়ে লায়, মসজিদের গেঁটে গিয়ে ফেলে, ফেলে দিয়ে মসজিদে কাতারে ঢুকে যায়। পাঁটা ছাগল বুঝেন, পাঁটা ছাগল বুঝেন আপনারা? বুঝেন তো, 3 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে ওখানে আছে, এত গন্ধ। ঠিক এই রকম ধরনের গন্ধ বাসি মুখে যারা বিড়ি খেয়ে মসজিদে যায়, ঠিক এই রকম। ছি 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 ছি, ওরা তো নিজের ক্ষতি করে করে অপরেরও ক্ষতি করে। কিছু লোক আছে না, একদিন বাসে বসে আছি তো একটা বেশ সুন্দরী মেয়ে 16-17 বছর বয়স আমার পাশে এসে বসেছে, বলছে আপনি মমতাজুল ইসলাম? বলছে হ্যাঁ মমতাজুল ইসলাম। তো বলছে আমি আপনার খুব ফ্যান জানেন? যে ভালো করেছে, তোমার মতো কত খালা এরকম ফ্যান হয়ে বসে আছে, তুমি তো একজন, আজকে দেখা হলো বলে। তা বলছে আমার জন্য একটু দোয়া করবেন। যে কিসের দোয়া করব, ছোট থেকে আমি একটু মানে বদমাশ লোক, বাপের একটা ছেলে, আমার মায়ের 4 মেয়ের পরে আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে, তার মানে আমি কেমন চিজ আপনি বুঝে নেন, বুঝলেন না? আর মাদ্রাসায় যারা পড়ে সব খারাপ মালগুলো এক জায়গায় হয়, তাদের কেমন বুদ্ধি এটাও আপনি বুঝে নেন। ভালো ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়ে। তা আমি মেয়েটাকে জিজ্ঞেস করছি যে কী দোয়া করব বলো। তা বলছি আমি এই মাধ্যমিকে পরীক্ষা দিয়ে এই বাড়ি ফিরছি, দয়া করে দোয়া করবেন যেন মাধ্যমিকে পাশ করতে পারি। আমি বললাম তুমি তো ফেল করবে 100%, আর তোমাকে দেখে যারা পরীক্ষার হলে ঢুকেছে সে মামুগুলোও সব ফেল করবে। তো জি ছি ছি, আপনি কেমন কথা বললেন। বললাম তুমি যে পোশাক পরেছ বাবু, আমি মৌলভী সাহেব আমাকেই তো দেখতে বারবার ইচ্ছা করছে, তা আমি পাঞ্জাবি টুপি পরে যদি আমার এই ইচ্ছা হয় বারবার দেখার, তো তুমি যখন স্কুলের গেটে ঢুকছিলে যে যুবক ছেলেগুলো তোমার শরীরের দিকে দেখছিল, পরীক্ষার হলে গিয়ে বলা খাতায় লিখবে না তোমায় নিয়ে ভাববে কোনটা, তার মানে তুমি নিজেও ক্ষতি করলে অপরেরও ক্ষতি করলে। তা এই হারামখোরগুলো মসজিদে যায় যখন, এরা নিজের নামাজ তো হয় না, আরো 12টা নামাজের 12টা বাজাতে যায়। আবার কিছু যুবক ছেলেকে দেখছি এরকম একটা প্যাকেট হা করে ঢেলে নিয়ে সারা সারাদিন ফিচিক 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 করে যাচ্ছে, পাটি ছাগলের মতো সারাদিন করছে। এদের জন্য না একটু হসপিটালে যাওয়া যায়, গেট দিয়ে উঠা যায়, সিঁড়ির 2 সাইডে ফিচিক ফিচিক ভর্তি, ট্রেনে যাবেন বাথরুমে তো হারামখোরদের ভর্তি। আমি একবার মুম্বাই গেছিলাম বেড়াতে, বুঝলেন, বেড়াতে নয় মাদ্রাসার একটা কাজে গিয়েছিলাম। তা মুম্বাই আসার সময়তে ইগতপুরি বলে একটা স্টেশন আছে, পাহাড়ের গুহার ভিতরে যখন আসে ট্রেনটা, ইগতপুরি, এটা মনে রাখবেন। এই ইগতপুরি স্টেশনে গাড়িটা সিগন্যালের কারণে 2-3 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে কোনো কারণে। তা আমি নেমে ঘুরছি, বড় পাঞ্জাবি পরে টুপি পরে আছি, তা 3-4টে ছেলে দেখছি এরকম 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 করে কি খুঁজছে। তা আমি বললাম বাবু কিয়া হুয়া আপকা, কি হয়েছে তোমাদের? তা বলছে না কিছু হয়নি। তা ওদের হিন্দি বলা দেখে আমি বুঝতে পেরেছি মাল বাঙালি। বললাম ওই তোদের বাড়ি কোথায়? বলছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ কোথায়? বলছে বহরমপুর। বলছি কোথায় যাবি এখন? বলছে বহরমপুরে যাবো। বলছি কি পয়সা করি হারিয়েছে? আমি মাওলানা মমতাজুল ইসলাম, তুই না চিনলে তোর বাপ আমাকে চেনে, টাকা পয়সা কিছু লাগবে? হারিয়ে গেছে, খাওয়া দাওয়া কিছু নেই? বলছে না মৌলি স্যার, এমন একটা জিনিস খুঁজছে আপনাকে লজ্জায় বলতে পারবো না। বলছি কেন বল না, খ্যাপা কোথাকার, আমার ব্যাগে অনেক সামানপত্র আছে, বল তোকে দিয়ে দেবো, কী লাগবে বল। বলছে আমরা 3 জনে বিড়ি খাই মৌলি স্যার, বিড়ি শেষ হয়ে গেছে, ওই জন্য প্ল্যাটফর্মে খুঁজছি, যদি বিড়ির পাছাটাও একটু পাওয়া যায় 2 টান নিয়ে নিতাম, বুঝলেন না, কেউ খেয়ে যদি ফেলে দেয়, ওই জন্য বিড়ির পাছাটা খুঁজছি আমরা সবাই মিলে। হাই রে নেশা, আহা হা, অথচ আল্লাহ নবী বলছেন এটা হারাম, আল্লাহ বলছে এটা হারাম, চলবে না এটা। অলমাইসির জুয়ো খেলা হারাম। সকালে বাড়ি থেকে বার হচ্ছে একদম সালমান খান চুল কাটিং করে ফক্সেন মেরে বাজারে গিয়ে 2 ঘর টিকিট কেটে বসে আছে, হারাম, আল্লাহ বলছে এটা হারাম।
জুয়ো কেন হারাম? এক শ্রেণীর মানুষকে ধনী করে দেয়, আর এক শ্রেণীর মানুষকে গরিব করে দেয়, এই কারণে হারাম। লটারি এখন যে সমস্ত চলছে, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, তাই তো নাকি? আপনারা ভালো জানেন 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ। আচ্ছা বলুন তো, সারা পশ্চিমবাংলায় যত কোটি মানুষ বাস করে, ধরে নেন 5 কোটি মানুষ টিকিটটা কেটেছে, ধরে নেন 5 কোটি মানুষ কেটেছে, পাবে কজন? একজন। তাহলে 4,99,99,000 মানুষ বিপদে পড়লো কি পড়লো না? এই এতগুলি মানুষ গরিব হলো কি হলো না? আরে একটা মানুষ ধনী হলো, এই জন্য ইসলাম এটা হারাম করেছে। এক দল জিতে যায়, এক দলের লাভ হয়, আর এক বেশি সংখ্যক মানুষের ক্ষতি হয়, এই কারণে। বাসে ঘাটে যখন বসে থাকি, কিছু লোক আছে টিকিট নিয়ে ফেরি করে, মানে বারবার, ওই গাজলে একটা হোটেল আছে, লক্ষ্মী হোটেল, বাসগুলো ওখানে দাঁড়ালেই 2-4টে লোক আছে, বয়স্ক লোক, এক ঘর নেন, এক ঘর নেন, এইটা হতে পারে, মাথায় হাত দিয়ে বলে আশীর্বাদ করে দিচ্ছি, ওই 1 কোটি টাকা আমাকে কেন দিচ্ছিস? তুই কার না, তুই কার? 1 কোটি টাকার প্রাইস তোর হাতে আছে, অথচ 20 টাকা আমাকে বিক্রি করে দিচ্ছিস, বদমাইশি জায়গা পাও না? একদম মুসলমান এ কাজগুলো করবেন না।